আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি লিনিয়া রহমান এবং মেহেদী হাসান খান আর শুরুতে থাকছে সংবাদ শিরোনাম বাংলাদেশ শ্রম আইন 2018 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর সম্মতির উপর নির্ভর করছে ইভিএম ব্যবহার বললেন সিইসি আরপিও সংশোধনীর খসড়া ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয় সংবিধানের বাইরে যারা নির্বাচন চায় তারা অসাংবিধানিক সরকার প্রত্যাশী মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ বললেন ফখরুল সর্বশ্রেণঙ্গুলো বলছিলাম সংবাদে এছাড়াও থাকছে সোমবারের বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে এবারে বিস্তারিত বাংলাদেশ শ্রম আইন 2018 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এছাড়া সমগ্র তেজগাঁও শিল্প এলাকাকে বাণিজ্যিক আবাসিক এলাকা হিসেবে রূপান্তরের লক্ষ্যে 8 সেপ্টেম্বর 2014 তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত গণ্য করার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন অনুযায়ী আইনটি সময় উপযোগী করা হয়েছে আইএলওর কিছু চাহিদা ছিল আইএলওর কনভেনশন অনুযায়ী এটাকে আপডেট করার জন্য অর্থাৎ শ্রম বান্ধব পলিসি যেন সব জায়গায় কারখানায় এটা নিশ্চিত হয় সেটার জন্য এই আইনটাকে আপডেট করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং অনেকটাই এখন দেখবেন যে অনেকটা শ্রম বান্ধব আইন হিসেবে এটা প্রায় মোটামুটিভাবে এটার ন্যাচার অনেকটা পরিবর্তিত হয়ে গেছে আপনারা যেখানে দেখবেন যে শাস্তি বেশি ছিল সেখানে শাস্তি কমানো হয়েছে অনেক নতুন সুবিধা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বেশ ভালো দিক যেমন ধরুন ইভিএম অন্তর্ভুক্ত করে আরপিও সংশোধনীর খসড়া ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন এর আগে সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনের কর্মকর্তাদের ইভিএম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে সিইসি কেএম নুরুল হুদা জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সম্মতির উপর ইভিএম ব্যবহার নির্ভর করছে যারা সংবিধানের বাইরে নির্বাচনের কথা বলেন তারা দেশে আবারও অসাংবিধানিক সরকার চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তিনি বলেন নিয়ম অনুযায়ী কেউ নির্বাচনে অংশগ্রহণ না করলে খালি মাঠেই গোল দিবে আওয়ামী লীগ রাজধানীর বিএমএ মিলনায়তনে 36তম বিসিএস ক্যাডারে 180 জন নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী নভেম্বরের মধ্যে আরও 7,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও জানান মোহাম্মদ নাসিম এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে 21 আগস্ট হামলার সাথে জড়িত তারেক রহমান সহ অন্যান্যদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক হাসান মাহমুদ এ সময় খালেদা জিয়ারও বিচার দাবি করেন তিনি এদিকে রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব বিজয় ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের কথাও বলেন মির্জা ফখরুল আরও তথ্য বাপু সৈকতের সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইউথ ফোরামের আয়োজন আমরা সবাই যদি নিজের কাজটুকু ঠিক মতো করতাম দেশটা তো আপনা আপনি সুন্দর হয়ে যেত বক্তারা কথা বলেন দেশের সার্বিক বিষয় নিয়ে তারা বলেছেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ প্রায়ই কিন্তু এই রুখে দাঁড়ানোর চেতনাটাকে স্তব্ধ করা হয় বেসিক যেটা আমাদের বাচ্চাদের পাওয়ার কথা সেটার জন্য যদি আমাদের বাচ্চাদের রাস্তায় নামতে হয় তাহলে সেখানে আর কোনো কিছু দেখায় না শুধু আমাদের কোনো লজ্জা নাই সেইটা দেখায় ইউথ পার্লামেন্টের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে কথা বলেন বিএনপি মহাসচিব আমরা কি সত্যটাকে স্কেপ করব কি করে যে আমরা এখন একটা চরম নির্যাতনের মুখে আছি
আমার দম বন্ধ করে দিচ্ছে, আমার বুকের উপর চেপে বসে আছে, সেটাকে সরানোই তো আমার প্রথম কাজ। পরে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান তিনি। নির্বাচন নিয়ে তিনি যে সমস্ত মন্তব্য করেছেন, কথা বলেছেন, এতে সমগ্র জাতি হতাশ হয়েছে। এখন তিনি যে পথে এগুচ্ছেন, সে পথটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার কাজে এগুচ্ছেন। আমাদের সামনে পথ একটা জনগণ, জনগণ এর উত্তর দেবে। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারের প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বিপুল জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বেআইনিভাবে কারাবন্দী। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। উন্নয়নের অক্সিজেন হলো অর্থ, আর সেই অর্থ যোগান দেয় ব্যাংকিং খাত। অথচ এই ব্যাংক খাতে গেল ছয় বছরে নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে গ্রাহকদের কাছে পরিণত হচ্ছে আস্থাহীনতার প্রতীক হিসেবে। অপরদিকে দুর্নীতি আর অনিয়মের কারণে ব্যাংক খাতে দুদকের অনুসন্ধানের পর মামলা হলেও অপরাধ প্রমাণে ধীরগতি ক্রমেই এই খাতকে ঠেলে দিচ্ছে লোকসানের দিকে। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় আবু সাইদ ওপর রিপোর্ট। অনিয়ম, দুর্নীতি ও ঋণ জালিয়াতির শীর্ষে বাংলাদেশ কমার্স, ন্যাশনাল ফার্মার্স, এবি ও বেসিক সহ বেশ কয়েকটি ব্যাংক। এছাড়াও জনতা, সোনালী সহ আরও বেশ কয়েকটি ব্যাংকেরও অনিয়ম রয়েছে। শুধু তাই নয়, ভুয়া কাগজপত্র প্রস্তুত করে কাগজ কলমের মারপ্যাঁচে নামে বেনামে শত শত কোটি টাকা ঋণ প্রদানের ভয়াবহ অনিয়ম বেরিয়ে আসে দুদকের অনুসন্ধানে। তাদের ক্ষেত্রে তো আমাদের অনুসন্ধান অব্যাহত আছে, কোর্টে চার্জশিট দাখিল করা হচ্ছে, আসামি গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে, তাদের কোর্টে হাজির করা হচ্ছে এবং যে সমস্ত আলামত সেগুলো এক্সিবিট করা হচ্ছে। টেবিলে বসেই কোনো প্রকার জামানত ছাড়া ভুয়া এলসির মাধ্যমে ঋণ দেওয়ার নজিরও রয়েছে অহরহ। 2012 থেকে 2018 সাল পর্যন্ত ঋণ খেলাপি সহ নানাবিধ কারণে বেশ অস্থিরতা ছিল ব্যাংক খাত। রিজার্ভ চুরি, গভর্নরের পদত্যাগ, রেমিটেন্স প্রবাহের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে এই খাত এখনও নেতিবাচক আলোচনার শীর্ষে। কেন্দ্রীয় ব্যাংকের ভিজিলেন্সের অভাব, সেন্ট্রাল ব্যাংকের নাকের ডকায় কিভাবে একটা বোর্ড অ্যাপ্রুভ করে একটা সরকারি ব্যাংকের টাকা লোপাট হয়ে যায়, এবং কেন্দ্রীয় ব্যাংক তো আমরা দেখছি শুধু ইনভেস্টিগেশন করে যাচ্ছে কিন্তু প্রপার স্টেপ তো নিতে পারছে না। আর এসব তথ্যকে কিভাবে দেখছেন অর্থনীতিবিদরা? কাগজপত্রের যদি জালিয়াতি থাকে তার মানে হচ্ছে আপনি ঋণ দিচ্ছেন কিন্তু কাগজপত্র সঠিক নেই, অর্থাৎ সঠিক নেই জেনেও আপনি কাগজপত্র দিচ্ছেন। জনতা ব্যাংকের প্রায় 5,100 কোটি ক্রিস্টালের যে ঘটনাটা আসলো সেটাও তদন্ত করে দেখেন যে তারা বৈদেশিক ঋণ এবং যে কাগজপত্র দেখিয়েছে সমস্ত কিছু নাকি এক ধরনের ভুয়া কাগজপত্র। তাহলে এই কাগজপত্রের পিছনে ব্যাংক যেভাবে তদন্ত করা উচিত সেভাবে তারা তদন্ত করছে না, এবং এর পিছনে কি কারণ আছে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ 2017 সালের সেপ্টেম্বরে ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ দাঁড়ায় 752,730 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল 80,307 কোটি টাকা। যদিও ওই বছরের ডিসেম্বরের শেষে এসে তা দাঁড়ায় 62,172 কোটি টাকাতে। যদি আপনার এক্সেম্পলারি পানিশমেন্ট দেওয়া না হয় তাহলে এটা রোধ করা ডিফিকাল্ট হবে, কারণ আপনি 2 লাখ টাকা ফাইন করলেন, 10 লাখ টাকা ফাইন করলেন, এটাকে পানিশমেন্ট বলা যাবে না। পানিশমেন্ট হবে ওই ব্যাংকের বোর্ড সাসপেন্ড হবে, ওই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সাসপেন্ড হবে, কনসার্ন অফিসিয়াল সবগুলো সাসপেন্ড হবে, অনেকগুলো হয়েছে। প্লাস ওই যে ব্রাঞ্চে ঘটনাটা ঘটবে ওই ব্রাঞ্চ ফর দ্য টাইম বিং বন্ধ করে দিতে হবে। আর এসব পরিস্থিতিকে কিভাবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর? ব্যাংক খাতের শৃঙ্খলা যদি না ফিরে আসে তবে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন বা ইভেন ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে। যারা এই সমস্ত কাজগুলি করে, দুর্নীতি বা এগুলো করে, অনিয়মগুলি করে, তারা কিন্তু উৎসাহ পেয়ে যাচ্ছে। ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি দূর হয়ে ফিরে আসবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা এদেশের প্রতিটি নাগরিকের। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ঘটনার অন্তরালের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ঘটনার অন্তরালে খবর নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অনুসন্ধানী চোখ খোলা রাখুন। সাথে থাকছি আমি আবু সাইদ অপু। সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন 71-এর জননী খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরী। ভোর 4:30 দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রমা চৌধুরীর মরদেহ
সকাল 10:30টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে গার্ড অফ অনার প্রদানের পর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ তার গ্রামের বাড়ি বোয়ালখালীর পোপাদিয়া গ্রামে নিয়েও যাওয়া হয়। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন বীরাঙ্গনা রমা চৌধুরী। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর পাঁচদোনা থেকে 14 কেজি অবৈধ স্বর্ণসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি দীর্ঘদিন যাবৎ সীমান্ত দিয়ে স্বর্ণের বার চোরাচালান করে আসছিল। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃতরা বিষয়টি স্বীকার করেছে। তারা এই চক্রের সাথে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান র্যাব কর্মকর্তারা। তারা অনেক দিন থেকেই এই স্বর্ণের চোরা কারবারি চক্রের সদস্যের সাথে জড়িত এবং তারা অনেকবারই স্বর্ণ নিয়ে আসছে। তাদের এইম এবং মিশন যেটা ছিল, হাত বদলের মাধ্যমে এই অবৈধভাবে স্বর্ণের চোরাচালান, তাদের এইম ছিল ঢাকা পর্যন্ত, তারপরে ঢাকা থেকে হয়তো অন্য কোনো পার্শ্ববর্তী দেশে এই স্বর্ণগুলি যাওয়ার কথা ছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীতে এক হাসপাতালে তিনি মারা যান। কিডনিসহ নানাবিধ রোগে তিনি দীর্ঘদিন ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জোহর নামাজের পরে সেগুনবাজিকা DRU কার্যালয়ের সামনে এবং পরে জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মোস্তাক আহমেদের দাফন সম্পন্ন হয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে আমাদের সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি লিনিয়া রহমান এবং মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।